খুলুমবাই বিটিসি নতুন পরিষদীয় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থকা অসম সরকারের মূল সতীর্থ মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, বিটিসির প্রধান প্রমোদ বড়ো ডাঙরিয়া, ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সমিতির মাননীয় সভাপতি রঞ্জিত কুমার দাস ডাঙরিয়া, অসম সরকারের মহতীর্থ মন্ত্রী ভবেশ কলিতা ডাঙরিয়া, এই অনুষ্ঠানত উপস্থিত থকা কার্বি আংলং অটোনমাস কাউন্সিলর মুরব্বী তুলিরাম রাংহাং ডাঙরিয়া, ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলর মুরব্বী দেবলাল গারুসে ডাঙরিয়া, মিসিং অটোনমাস কাউন্সিলর মুরব্বী পরমানন্দ সারিঙিয়া ডাঙরিয়া, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী মাওয়ার জমতিয়া ডাঙরিয়া, ইউপিপিএলর প্রতিষ্ঠাপক সভাপতি প্রাক্তন সাংসদ ইউজি বর্মা ডাঙরিয়া, জিএসপির মাননীয় সভাপতি তথা সাংসদ নবকুমার হরণিয়া ডাঙরিয়া, অসম সরকারের মুখ্য সচিব জিষ্ণু বৰুৱা ডাঙরিয়া, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সমিতির অন্যতম সাধারণ সম্পাদক মঙ্গলদৈ সমষ্টির সাংসদ দিলীপ শইকীয়া ডাঙরিয়া, আজি এই অনুষ্ঠানত উপস্থিত থকা পরামসদার সাংসদ সকল, রাজ্যসভার লোকসভার মাননীয় বিধায়ক সকল, বড়ো সাহিত্য সভার মাননীয় সভাপতি থরেন বড়ো ডাঙরিয়া, সাধারণ সম্পাদক প্রশান্ত বড়ো ডাঙরিয়া, আপসুর সভাপতি দীপেন বড়ো ডাঙরিয়া, সাধারণ সম্পাদক লোরেন ইসলারি ডাঙরিয়া, আজি এই অনুষ্ঠানত উপস্থিত থকা ভারতীয় জনতা পার্টির কোকরাঝার জেলা সমিতির মাননীয় সভাপতি বিভূতি বরগাই ডাঙরিয়া, চিরাং জেলার সভাপতি বিজেপির বিপ্লব দেবনাথ ডাঙরিয়া, বাক্সা জেলার বিজেপি সভাপতি রাম দাহাল ডাঙরিয়া, ওদালগুড়ি জেলার সভাপতি কার্তিক বড়ো ডাঙরিয়া, আর আজি এই অনুষ্ঠানত উপস্থিত থকা অসম সরকারের এডিজিপি জিপি সিং ডাঙরিয়ার লগতে বিষয়া কর্মচারী সকল, সমবেত পরম শ্রদ্ধা রাইজ আর সাংবাদিক বন্ধু সকল, জয় জয়তে আজি শুভক্ষণত উপস্থিত থকা আপনালোক সকলের প্রতি মই মোর আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছো। আর আমার পরম শ্রদ্ধার বদুফা উপেন্দ্রনাথ বর্মডাঙরিয়ালৈ গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছো, যিগৰাকী মহান নেতায় বড়ো জাতিক বিশ্বর বুকুত এটা শক্তিশালী পরিচয় দাঙি ধরবলে সক্ষম হল, আর যিগৰাকী মহান নেতায় বড়ো জনগোষ্ঠীটুক সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, শৈক্ষিকভাবে, রাজনৈতিকভাবে সবল করার কামত বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করলে, সেইগৰাকী মহান নেতার আদর্শে আজি অনুপ্রাণিত হয়ে আজি বিটিসিত বড়ো জনগোষ্ঠীর লগতে অন্যান্য জাতি জনগোষ্ঠী আস্থার বিশ্বাসত লৈ আজি এই পরিষদীয় নির্বাচনত সকলো শ্রেণীর রাইজে শান্তিরে মুক্ত মনে ভোটদান প্রক্রিয়াত অংশগ্রহণ করে নতুনক বিটিসি গঠন করলে, আর নেতৃত্ব প্রদান করা হল আমার পরম শ্রদ্ধার প্রমোদ বড়ো ডাঙরিয়াক। গতি পরম শ্রদ্ধার রাইজ সকলে প্রমোদ বড়ো ডাঙরিয়ার এই কার্যকাল যাতে সফল হয় তার বাবে সকলে হাত তালি মারি আপনার তরফের প্রায় শুভেচ্ছা জ্ঞাপন করক, আশীর্বাদ দিয়ক। আপনার পুত্র সদী প্রমোদ বড়ো ডাঙরিয়ায় দীর্ঘদিন আপসুর নেতৃত্ব বহন করে আজি তেখেতে সততা নিষ্ঠায় সমাজের বাবে যি কাম করলে ইয়ার পরিণতিত আজি তেখেতে এই বিটিসি অঞ্চলের কোকরাঝাড়, চিরাং, বাক্সা, ওদালগুড়ি চারিখন জেলার বড়ো জনগোষ্ঠীর লগতে
कुश राजवंशी बामन कायस्थ कलिता केउट नाथ जुगी गारु राभा हर्णिया कसारी मंदाही आदिवासी सावताल बेंगली नेपाली बिहारी मारवाड़ी हिंदू मुसलमान ख्रीस्टान बुद्धिस्ट जैन सिख सकोरे आज आस्थार विश्वास बदलबल सक्षम हल गए तहतर बक्तव्य मैं आज एटी कथा अत्यंत आनंदित तहतर बक्तव्य जुगे ये कथा निश्चित करिसे जे आगंतक दिन सको जाति जनगोष्ठीक तहते निरापत्ता निश्चित करिबो सकुके मुक्त मने निजर जीवन जात्रा सफलता आगुआई नियात सहाय करिबो आरु एई निर्वाचन प्रधान लक्ष्य आसिल दुर्नीतिमुक्त बीटीसी सन्त्रासबादमुक्त बीटीसी आरु उन्नयनर बीटीसी शांतिर बीटीसी समन्वय बीटीसी गतिके हेई लक्ष्य उपनीत हर बारे आज प्रमोद बड़ो डांगरिया स्पष्ट भावे संकल्प लैसे आपनालोकर लक्षाधिक राइजर सन्मुख आपनालोक सकले भगवान सदृश आपनालोकर रूप एई भगवान सदृश मानव समाजर सन्मुख थियो होई आज तेखेते ईश्वर नाम शपथ लै आपनालोकर सन्मुख घोषणा करिछे जे सकलके मर्यादा दिब सम्मान दिब सकलके समन्वयनर बाबे सुजोग प्रदान करिब अर्थात तेखेतर कार्यकालत नाथाकिब भिन पर तेखेतर कार्यकालत नाथाकिब ईर्षा कपट विभेद तेखेतर कार्यकालत थाकिब केवल समन्वय समन्वय भक्तित्ववोध बंधुत्व आंतरिकता श्रद्धा भक्ति मरम स्नेह आज बीटीआर चुक्ति माननीय प्रधानमंत्री नरेन्द्र मोदी डांगरिया माननीय गृहमंत्री अमित शाह डांगरिया बलिष्ठ पदक्षेप सम्भव हल এই বিটিআর চুক্তিয়ে ব্রিটিশ এলাকাত বহবাস করা সকল শ্রেণীর রাইজর জীবনলে একটা আমূল পরিবর্তন আজি কহিয়া আনিছে সামাজিকভাবে শৈক্ষিকভাবে সাংস্কৃতিকভাবে অর্থনৈতিকভাবে ক্রিয়া সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি কৃষি সকল খণ্ডতে আজি শক্তিশালী রূপত এই ব্রিটিশ এলাকা গড় দিয়ার মানসিকতারে माननीय प्रधानमंत्री डांगरिया माननीय गृहमंत्री डांगरिया अमित शाह डांगरिया आपनालोकक बीटीआर हे चुक्तिखन उपहार दिले एक चुक्ति द्वारा लक्ष्य स्थिर करा हुई संकल्प लुआ हुई प्रतिश्रुति प्रदान करा हुई जे आगंतक दिनत ए चारिखन जिलात बहबास करा प्रतिटो परियालक आर्थिक भावे सबल करा हब आरु छात्र छात्रीसकलक आधुनिक विज्ञान और प्रजुक्ति द्वारा শিক্ষা প্রদান করা হব আর সকলকে একবিংশ শতিকাত যোগ্য আর দক্ষ করে বিশ্বজয় করার ভাবে প্রস্তুত করে তোলা হব গতিকে মই ভাবো যে আজি এই যে বিটিসি গঠন হল এই গঠন প্রক্রিয়াত আপনাদের যান আন্তরিকতার অংশগ্রহণ করলে আর বিশেষ করে মই হৃদয়ের প্রায় এই চারিখন জেলার রাইজক প্রত্যেকগী ভোটারক মই শ্রদ্ধা সহকারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছো যে আপনাদের যি দৃঢ়তা যি মনোবল যি ঐক্যবদ্ধতা আপনাদের প্রদর্শন করলে যি গণতান্ত্রিক একটা বাতাবরণ সৃষ্টি করলে তার বাবেই শান্তিপূর্ণভাবে আজ বিটিআর সুন্দরভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হল গতি এই নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার বাবে কোকরাঝার চিরাং বাক্সা ওদালগুড়ি রাইজক মই আন্তরিকতার হৃদয়ের পৰা धन्यवाद और कृतज्ञता ज्ञापन करम श्रद्धा राइज एकविंश शतिका बुकुत बहबास करा बराक ब्रह्मपुत्र पहाड़ भैयाम छत्तीस जिला बहबास करा चाहबागान गाँव सर सपरी पहाड़ भैयाम बराक ब्रह्मपुत्र शहर सको स्थानते बहबास करा प्रतिटो परियालक बीजेपी नेतृत्वाधीन मित्रजोट राज्य सरकारखने শক্তিশালী রূপত আগুয়াই নিয়ার প্রয়াস করেছে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় আমাক আহ্বান জানাইছে যে আত্মনির্ভর ভারত নির্মাণ করার বাবে আত্মনির্ভর ভারত শক্তিশালী রূপত নির্মাণ করবলগা হলে আমি অসমৰ বুকুত বহবাস করা প্রতিগৰাকী নাগরিকে প্রতিগৰাকী ব্যক্তিয়ে আত্মনির্ভরশীল হওয়ার বাবে কঠোর পরিশ্রম করব লাগিব কঠোর পরিশ্রমের যাত্রাত আমি সকলে দৃঢ়তার অংশগ্রহণ করব লাগিব স্বাবলম্বী হব লাগিব
আর অসমক আমি আত্মনির্ভরশীল করে ভারতবর্ষ আত্মনির্ভরশীল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য বরণনি আগবাব লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার আহ্বানের প্রতি সঁহারি জানাই আগন্তুক দিনত সেই লক্ষ্যে বিভিন্ন জেলার লগতে এই চারি জেলাও উজ্জীবিত হব লাগিব, জাকত জিলিকা জেলা হিসেবে বুকত ভারতবর্ষের বুকত প্রতিষ্ঠা লাভ করব লাগিব। এই অঞ্চল বসবাস করা মহিলা সকল, যুবক যুবতী সকল, বৃদ্ধ বৃদ্ধা বিধবা সকল, দিব্যাঙ্গ খেতিয়ক শ্রমিক সকলকে সন্মান সহকারে আগুয়াই নিয়ার আমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্য উপনীত হওয়ার ক্ষেত্রে নতুন সরকার বিটিসিয়ে আগন্তুক দিনত কাম করিব। এই বিটিসি বিশেষক মানে এটি কথাত আপনার পুনর্বার শ্রদ্ধা সহকারে কৃতজ্ঞতা জানাব বিচার যে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় বিটিআর চুক্তির পাছত যেটা নিজেই আপনার শ্রদ্ধা সহকারে সেই চুক্তির সন্দর্ভত অভিনন্দন জানাবর কোকরাঝাড় আহিছিল, লক্ষ লক্ষ জনতায় আন্তরিকতায় প্রধানমন্ত্রী ডাঙরিয়াক স্বাগতম জানাইছিল আর সেই দৃশ্য মোর এটিও মনত আছে। মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় আমাক জানাইছিল তেখেতর জীবনত আটাইতকৈ ডাঙর সভা যদি কবাত তেখেতে সম্বোধন করেছে সেই সভাখনে আছিল কোকরাঝাড়। গতি ইয়ার বাবে আপনার মানে আন্তরিকতার কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। সেই দিনাখনে আপনাদের সুস্পষ্টভাবে দৃষ্টিভঙ্গি আপনাদের ব্যক্ত করেছিল, আপনাদের এই বার্তা মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়াক দিছিল যে আগন্তুক দিনে আপনাদের সকলে মিলি বিটিসির পরিবর্তন আনিব আর বিটিআর চুক্তির কার্যকরী করার ক্ষেত্রে আন্তরিকতার সহযোগিতা আগবাব। গতি সেই কাম এটা সম্পূর্ণ করার পথত, সেই কাম এটা সঠিকভাবে করার নিমিত্তে এইখন নতুনক গঠন হওয়া বিটিসি সরকারে আগন্তক দিনত প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্বত সকল নির্বাচিত প্রতিনিধিয়ে আন্তরিকতারে কাম করিব। লক্ষ্য হব আপনার প্রতি দায়বদ্ধতার দায়িত্ব সহকারে সততা নিষ্ঠারে কাম করা। এই চারি জেলাত প্রাকৃতিক যে সম্পদ সম্ভাবনা শক্তি আছে ইয়াক উজ্জীবিত করার উদ্দেশ্যে অর্থনৈতিক বুনিয়াদ গড় দিয়ার উদ্দেশ্যে প্রতিটি পরিয়ালক আর্থিক সবলতা প্রদান করার উদ্দেশ্যে প্রতিটি পরিয়ালক মর্যাদা সহকারে জিয়াই থাকার নিমিত্তে এই সরকারখনে আগন্তুক নিষ্ঠারে কাম করিব। গতি পরম শ্রদ্ধা রাইজ, মানে সকলে উপস্থিত প্রতিগী ব্যক্তির তরফেরপর মানে আন্তরিকতার সহযোগিতা বিচার আপনার সকলে প্রতিটি মুহূর্ততে প্রমোদ বড়ো ডাঙরিয়াক আন্তরিকতার সহায় করব, করবনে করবনে? যদি করে আপনাদের সকলে হাততালি মারি এখেতক প্রতিশ্রুতি দিয়ক। এই প্রমোদ বড়ো ডাঙরিয়ায় সততার কাম করবলে আন্তরিকতার কাম করবলে আর সেইভাবে এইবার নির্বাচনত নির্বাচিত হওয়া প্রতিটি দলের প্রতিগী প্রতিনিধিক মানে আহ্বান জানাইছ, UPPL BJP GSP আর BPF যান নির্বাচিত প্রতিনিধি আছে সকলে আন্তরিকতার প্রমোদ বড়ো ডাঙরিয়াক সহায় কর, মিলাপ্রীতি কাম করক। হাগ্রামা ডাঙরিয়াকো মানে আহ্বান জানাইছ আন্তরিকতার আপনি প্রমোদ বড়ো সহায় করক। সংঘাত নহয় সমন্বয়, ভাতৃত্ববোধ বন্ধুত্ব সমন্বয় দ্বারা এই চারি জেলার সমাজ শক্তিশালী হোক, অসমক শক্তিশালী করক, সেই লক্ষ্যে কাম করব লাগিব আন্তরিকতা ভাতৃত্ববোধ। গতি সেইভাবে মানে সকলকে আহ্বান জানাইছো, লক্ষ্য হয়েছে আমি সকলের মাজত শান্তি প্রতিষ্ঠা করিম আর ইয়াত বসবাস করা প্রতিটি জাতি জনগোষ্ঠীর মাটি ভেটি কৃষ্টি সংস্কৃতি ভাষা সাহিত্য সভ্যতা ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব বিটিসির নতুন সরকারে নিষ্ঠারে বহন করিব। ইয়াত কোনো শঙ্কিত হব নালাগে, ভয় আর শঙ্কার সেই সময় অবসান ঘটিল, এটা কেবল
শান্তি সমন্বয় ভাতৃত্ববোধ আর কঠোর পরিশ্রম কারণ আপনার যারিখন জিলা কোকৰাঝাৰ চিৰাং বাক্সা আর ওদালগুৰি ইমান সুন্দর জিলা বহু নদী বহু খাল বিল ইমান সেউজীয়া বাতাবরণ জৈব বৈচিত্র্যৰ মহাশক্তি মহাস্থান বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির এই সমৃদ্ধিশালী পথার গতি বিশ্বের আটাইতকৈ সুন্দর অঞ্চল হিসাবে বিটিসি গড় দিয়ার সম্ভাবনা আছে গতি আপনাদের সকলে মিলাপ্রীতিয়ে কাম করলে দেশ বিদেশের পর্যটক এই চারিখন জেলা ভ্রমণ করবলে আহিব আর আপনার মাজত থাকা সেই মানবীয় শক্তি দ্বারা আপনাদের বিশ্বের মানব সমাজক আকৃষ্ট করব পারিব সেই শক্তি আপনার মাজত বিরাজমান গতি আমি ভারতবর্ষের বুকত অন্যতম শক্তিশালী রাজ্য হিসেবে গড় দিয়ার লক্ষ্য স্থির করছো ভারতবর্ষের পাঁচখন শ্রেষ্ঠ রাজ্যের ভিতর অন্যতম শক্তিশালী উন্নত রাজ্য হিসেবে গড় দিয়ার লক্ষ্য স্থির করছো আর সেই লক্ষ্যত উপনীত হবার আপনার চারিখন জেলার রাইজে আন্তরিকতারে কঠোর পরিশ্রমের দ্বারা নিজক স্বাবলম্বী করার লগে লগে রাজ্যখনক আত্মনির্ভরশীল করার ক্ষেত্রত সহায় করক রাজ্য সরকার সকল সময়তে বিটিসি সরকার কাহত থিয় হয়ে থাকিব সকল সময়তে সকল সহযোগিতা আগবাব গতি মাটি বেচা কেনা আপনার এটার টেনশন নাই আর প্রমোদ বড়ো ডাঙরিয়ায় কৈছে এই বিটিসি অঞ্চল বসবাস করা হিন্দুয়ে হক মুসলমানে হক খ্রিস্টানে হক বুদ্ধিষ্টে হক শিখে হক জৈনে হক বড়ো কোচ রাজবংশী বামুন কায়স্থ কলিতা কেউট না যোগী গারু রাভা হর্ণিয়া কছারী মদাহী আদিবাসী সাঁওতাল বেঙ্গলী নেপালী বিহারী মারোয়ারী সকলকে নিরাপত্তা দিব প্রমোদ বড়ুয়ে সকলে সমন্বয়ের ভাবে কাম করে যাব গতি আজি এই শুভক্ষণ মই নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির এগারী সদস্য হিসেবে গৌরববোধ করছো আমার চারিখন জেলাত মাননীয় রঞ্জিত দাস ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত আমার রাজ্যিক সভাপতি তেখেতর নেতৃত্বত ভারতীয় জনতা পার্টির প্রত্যেকগী কার্যকর্তা জেলা মন্ডল বুথ কমিটি প্রত্যেকগী কার্যকর্তায় মর্চা কুহ সকলে যান এই নির্বাচনত রাইজর প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করে রাইজর ওসরলে শ্রদ্ধা ভক্তি যি আবেদন কহিয়ায় গৈছিল এই চারিখন জেলার রাইজে সেই আবেদনক সঁহারি জানালে তারবাবে মই এই অঞ্চলের রাইজলে আন্তরিক কৃতজ্ঞতা জানার রঞ্জিত দাস ডাঙরিয়াকে ধন্যবাদ জানাইছো প্রত্যেকগী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকো আন্তরিকতারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছো অভিনন্দন জানাইছো আগন্তক দিনত UPPL BJP GSP সকলে মিলি এটা পরিয়ালের দরে আন্তরিকতারে কাম করব গতি মই এইখিনি কথাকে আপনার সম্মুখত মোর মনের উপলব্ধি ব্যক্ত করল ইমান কষ্ট স্বীকার করে আপনাদের বহু দূর দূরণির পুয়ার ভাগতে আহি এইখন সভা সফল করার নিমিত্তে প্রমোদ বড়ো ডাঙরিয়ার গোবিন্দ বসুমতারী আর সকল যিকেগী আজি শপথ গ্রহণ করলে নির্বাচিত প্রতিনিধি সকল আশীর্বাদ দিবলে যিখিনি আপনাদের গণতান্ত্রিক প্রচেষ্টা হাতত ললে মানবীয় পদক্ষেপ ললে তারবাবে মই আজি সভাত উপস্থিত থাকা প্রত্যেকগী ব্যক্তির শ্রী চরণত কোটি কোটি প্রণিপাত জানাইছো আর সকলে আশীর্বাদ বিচারিছো পরম সদা রাইজ আমি যাতে বরাক উপত্যকা ব্রহ্মপুত্র উপত্যকা পাহাড় ভৈয়াম 36খন জেলার সকল শ্রেণীর রাইজ সকল জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্মাবলম্বী আগন্তক দিনত মিলাপ্রীতিরে এখন শক্তিশালী আত্মনির্ভর নির্মাণ করার ক্ষেত্রে সফলতা অর্জন করো তাকেই কামনা করি আর এই মুহূর্তত এটি কথা নকলে নহব NDFB যখন অতদিন সহস্র সংগ্রামের ওপর আস্থা রাখি সংগ্রাম করেছিল তেখেতকলে সেই সহস্র সংগ্রাম পরিত্যাগ করে আজি অহিংসা নীতিত প্রবেশ করে গণতান্ত্রিক পদ্ধতিরে সমাজ নির্মাণ কামত যিখিনি তেখেতকলে পদক্ষেপ ললে তারবাবে NDFBর প্রতিগী কেদারলৈ
मैं आंतरिक धन्यवाद जानसो और तहतक आम वित्तमंत्री हिमंत विश्व शर्मा डांगर इतिम्य घोषणा कर आगंतक दिन जिमान संख्यक सरांडार केदार आसे सकुके संस्थापित कर मर्यादा सहकार और यारों आदिवास साउतल जिस इतिम्य आत्मसमर्पण करको मर्यादा सहकार संस्थापित कर पुनर्बार प्रमोद बड़ो डांगरियार सतीर्थ सकक निर्वाचित प्रतिनिधिगढ़ प्रतिनिधिक आंतरिक अभिनंदन जाना राइज श्रद्धा और कृतज्ञता जाना मोर बक्तव्य सामरल धन्यवाद जय जय हिंद बहुमूलिया समय विनष्ट करि आमार माजत उपस्थित थाकि जि बहुमूलिया भाषण आगबढ़ाले तार बाबे अशेष धन्यवाद ज्ञापन करिछो अहोमर मुख्यमंत्री माननीय श्रीजुत सर्बानंद सोनोवाल देवलै एबार आगबढ़ाइछो एटी झुमुर नृत्य।